এই যে এত এক্সপেন্সিভ একটা ঔষধ 3,000 টাকা প্লাস ভ্যাট তো আপনার লাগবে না, 3,000 টাকার একটা ঔষধ আপনি বিক্রি করছেন, এটা কিভাবে আসলো, কে আনলো, আনতেই পারে যদি পারমিশন থাকে, তো এইটা কি আপনি এভাবে রাখতে পারেন, এভাবে বিক্রি করতে পারেন? কি ঔষধ এগুলো? এবং আমাদের সমস্ত কাগজপত্র ঠিক রেখে কাস্টমারের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমি বলি আমরা রাইট রেখে সেটাই মডেল কাগজপত্র এক জিনিস সেটি হয়েছে বাস্তবে সেটি করেছেন সবকিছু অনুমোদন নিলেন কিন্তু আপনি বিক্রির সময় দেখা গেল যে আপনি যেগুলি বিক্রি আইন সিদ্ধ না সেগুলি বিক্রি আমরা চেষ্টা করছি যে সমস্ত কিছু লিগেল ওয়েতে আমরা বিজনেস করব যার কারণে এটা আমাদের এখানে মডেল ফার্মেসি জি মডেল ফার্মেসির সঙ্গেটা কি না যদি মিটপাস করতে পারেন সমাজত করেন এটা ওয়েলেন করুন আমি অভিযান আছে ঠিক আছে কি জানো তো একদম মানে ওইটা থেকে মেইনটেইন করে কত টাকা আছে কি জানো তো একদম জি জি ওইটা ঠিক আছে না ঠিক আছে বলে কত লেখা আছে মেয়াদ ওইটা 6-6 দিন কি মেয়াদ শেষ হয়ে গেছে এগুলো মেয়াদ সামনে মাস পর্যন্ত আছে এটা শেষ হয়ে গেছে বিচার কার্য তো মানে বিক্রি কার্যক্রম তো আলাদা আলাদা পুলিশ নয় তাদের বিলটা কাগজটা দেখা আমরা দেখে আছে না এগুলো কি
তাহলে উনি যদি ইম্পোর্টার হয় বা সাপ্লাইয়ার হয় একটা দিতে সমস্যা করতে পিনাট বাটার কি ঔষধ এগুলো গ্যাসের এগুলো কি কোন দেশের ইম্পোর্টার কে তারপরে 800 লেখা আছে মানে এটি যে বিক্রি করছেন বিক্রি করার ক্ষেত্রে কি লাগে আমরা চেষ্টা করছি যে সম্পূর্ণটাই আইনের এখানে শুধু ওদের নিজস্ব ইয়েটা আছে আর শুধু 3000 টাকার একটা বোতলের ওষুধ কিন্তু এটা কে ইম্পোর্ট করেছে কিভাবে আসলো এটা কোনো তথ্যই নেই এটাও তো ওষুধ না হ্যাঁ এটা কারা ইম্পোর্ট করেছে আমেরিকান এটা নিজেরা তৈরি করেন না নিয়ে আসেন বাস্তবে পার্টি এটা তো লাগে তাই না এই ওষুধটা লাগে এই যে এত এক্সপেন্সিভ একটা ওষুধ 3000 টাকা প্লাস ভ্যাট তো আপনার লাগবে না 3000 টাকার একটা ওষুধ আপনি বিক্রি করছেন এটা কিভাবে আসলো কে আনলো আনতেই পারে যদি পারমিশন থাকে তো এইটা কি আপনি এভাবে রাখতে পারেন এভাবে বিক্রি করতে পারেন কি আনলাম আমার তো ভাই ওইটা তো কি আনলাম আমরা চেষ্টা করছি যে সমস্ত কিছু লিগেল ওয়েতে আমরা বিজনেস করবো যার কারণে এটা আমাদের এখানে মডেল ফার্মেসি জি মডেল ফার্মেসির সঙ্গেটা কি বলেন তো না স্যার আমরা সমস্ত আইন মেনে এবং আমাদের সমস্ত কাগজপত্র ঠিক রেখে কাস্টমারের ভোক্তা অধিকার থেকে শুরু করে সমস্ত কিছু আমরা রাইট রেখে আমরা বিজনেস করব সেটাই মডেল ফার্মেসি কাগজপত্র এক জিনিস সেটি হয়েছে বাস্তবে সেটি করেছেন সবকিছু অনুমোদন নিলেন কিন্তু আপনি বিক্রির সময় দেখা গেল যে
আপনি যেগুলি বিক্রি আইন সিদ্ধ না সেগুলি বিক্রি করছেন, তো এটা কি হলো? এইটা তো আপনি ক্যারি করতে পারবেন না, এটাই তো ওষুধ। একটা হলো 45, একটা হলো 51, পাসপোর্ট দেখাতে হবে। এই ব্যাপারটা করা যাবে। আচ্ছা, এই জায়গাটা দেখেন, একটা